সেপ্টেম্বরে ঢাকা থেকে সরাসরি সৈকত শহরে যাবে ট্রেন। কক্সবাজার থেকে 2100 কিলোমিটারে বসে গেছে ডুয়েল গেজ রেল লাইন। বেশিরভাগ স্টেশনের কাজও শেষ। শরীর ব্যথার দুর্বলতায় কাবু ডেঙ্গু রোগীরা। ঢাকার বাইরে দ্রুত অবনতি হচ্ছে পরিস্থিতি, প্রতিদিনই বাড়ছে আক্রান্ত। রোগীর চাপে হাসপাতালে হিমশিম অবস্থা। অনলাইনে বিপুল আয়ের লোভ দেখিয়ে হাতিয়ে নেওয়া হয় টাকা। চার মাসে হুন্ডির মাধ্যমে পাচার 100 কোটি টাকা। ঢাকায় দুই চীনা সহ গ্রেফতার চার, 3500 সিম উদ্ধার। এবং বৈরি আবহাওয়ায় উত্তাল সাগর। চার সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। ভোলায় তলিয়ে গেছে 15 গ্রাম। ঘর বাড়িতে পানি উঠে যাওয়ায় দুর্ভোগে মানুষ। সেপ্টেম্বরে ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যাবে পর্যটকবাহী স্বপ্নের ট্রেন। এতে উন্নয়ন ও সমৃদ্ধি অগ্রযাত্রায় যুক্ত হবে আরেকটি অর্জন, চট্টগ্রাম কক্সবাজার রেলপথ। 18,000 কোটি টাকার অগ্রাধিকার প্রকল্পটি চালু হলে আমূল পরিবর্তন ঘটবে এ অঞ্চলের যোগাযোগ, পর্যটন ও অর্থনীতিতে। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। সরকারের অগ্রযাত্রা, সক্ষমতা ও গৌরবের আরেক প্রতীক স্বপ্নের চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন। ফলে পর্যটন নগরী কক্সবাজার ও চট্টগ্রামের পর্যটন খাত বিকাশের পাশাপাশি বৈপ্লবিক পরিবর্তন ঘটবে এই অঞ্চলের অর্থনীতিতে। পর্যটকবাহী ট্রেন চলাচলের জন্য এরই মধ্যে কক্সবাজার থেকে 2000 পর্যন্ত 100 কিলোমিটারে প্রায় বসে গেছে ডুয়েল গেজের রেল লাইন। এই অংশের অধিকাংশ স্টেশনের কাজ শেষ, এখন শুধু সেপ্টেম্বরে উদ্বোধনের অপেক্ষায়। সেপ্টেম্বর নাগাদ ট্রায়াল রান করতে পারবো। ট্রায়াল রানের পরে ঠিক হবে যে কবে এই রেগুলার ট্রেন চলবে লাইনে। পর্যটন নগরী কক্সবাজার থেকে চকরিয়া হয়ে এই 2000 পর্যন্ত 2 লটের 100 কিলোমিটার কাজের মধ্যে শেষ হয়েছে ইতিমধ্যে 85% কাজ। রেল কর্তৃপক্ষ বলছে পুরোপুরি কাজ শেষ হওয়ার প্রয়োজন নাই, 90% তথা আর মাত্র 5% কাজ শেষ হলেই এই রেলপথে চলাচল শুরু হবে ট্রেন। তবে কিছুটা অপূর্ণতা আছে 2000 থেকে চট্টগ্রাম পর্যন্ত 50 কিলোমিটার কাজের। শঙ্খ নদীর উপর নির্মিত রেল সেতু ও 2000 স্টেশনের প্রায় শেষ কাজও চলছে পুরনো রেল লাইনের সংস্কার। ট্রেন চালানোর জন্য আমরা সবগুলো স্টেশন শেষ করতে পারবো না এর মধ্যে। কক্সবাজার যেটি আপনারা জানেন আইকনিক স্টেশন বিল্ডিং, সেটি আমরা শেষ করব এবং প্রথমে যেটা 2000, এটি দুই প্রান্তের দুটি এবং মাঝে আরও 2-4টি আমরা শেষ করব। কিন্তু পুরো প্রকল্পের কিছুটা বেগ পেতে হবে চট্টগ্রাম শহরের প্রবেশ মুখ শতবছরের ঝুঁকিপূর্ণ কালোঘাট সেতুতে এসে। জরাজীর্ণ হওয়ায় 100 কিলোমিটার অত্যাধুনিক গতির ট্রেন চলবে 10 থেকে 15 কিলোমিটারে। তবে ব্যবসায়ীরা বলছেন চালু হলে জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রকল্প। যত কানেক্টিভিটি বাড়বে তত বেশি অর্থনীতি প্রসারিত হবে, আমাদের জিডিপি বৃদ্ধি পাবে। এডিবি ও সরকারের অর্থায়নে 18,000 কোটি টাকার চট্টগ্রাম কক্সবাজার রেলপথ ট্রান্স এশিয়া রেলওয়ে নেটওয়ার্কের অংশ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ডেঙ্গু প্রসঙ্গ। রাজধানীর বাইরে প্রতিদিন আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। মহামারী আকার ধারণ না করলেও পরিস্থিতি প্রতিদিনই অবনতির দিকে যাচ্ছে। আগে রাজধানী থেকে রোগী আসলেও এখন স্থানীয়ভাবে আক্রান্ত বাড়ছে। মশক নিধন কর্মসূচি আরও জোরদারের পাশাপাশি জনগণকে আরও সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের। ডেঙ্গুর ভয়াবহতা আতঙ্ক ছড়াচ্ছে দিনকে দিন। শহর ছাড়িয়ে গ্রামে উদ্বেগজনক হারে বাড়ছে এডিস মশাবাহী এ রোগের প্রকোপ। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে 60 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালটিতে 205 জন রোগী চিকিৎসাধীন। গত 2 মাসে 11 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে রাজশাহী বিভাগে নতুন করে 100 জন নতুন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রাজশাহী জেলাতে 76, বগুড়ায় 39, চাপাই নবাবগঞ্জে 14, নওগাঁয় 18, পাবনায় 50, সিরাজগঞ্জে 56, নাটোরে 20 ও জয়পুরহাটে 7 জন সহ চিকিৎসাধীন রয়েছেন 280 জন। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই ঢাকা ফেরত। চরমারে গা ব্যথা আর উঠতে লাগলে পড়ি যায়, মাথা ঘুরে পড়ি যায়। মাঝখানে তো জ্বর, পেট ব্যথা, মাথা ব্যথা সিমটম ছিল, এখন আলহামদুলিল্লাহ ভালো। টাঙ্গাইলে ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু। গত 24 ঘন্টা 53 জন আক্রান্ত হয়েছেন। তবে আতঙ্কিত না হয়ে বাড়িতে বসেই চিকিৎসা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এছাড়া নারায়ণগঞ্জ ও নোয়াখালীতেও বাড়ছে ডেঙ্গু আতঙ্ক। ওমর ফারুক, সময় সংবাদ।
ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু, সরাসরি যাচ্ছি তার কাছে। সিরাজগঞ্জে ধীরে ধীরে ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ছে, আমরা এখন আছি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে। আমরা দেখছি যে এই যে এই হসপিটালের চারতলায় মেডিসিন ওয়ার্ডে দুটি রুম খোলা হয়েছে এবং সেখানে মোট 10 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। তাছাড়া মহিলা ওয়ার্ডেও একটি রুম প্রস্তুত রাখা হলেও মহিলা ওয়ার্ডে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা আমরা দেখিনি, কিন্তু এখন পর্যন্ত এখানে 10 জন রোগী ভর্তি রয়েছে। চিকিৎসকদের সাথে কথা হয়েছে, তারা যেটা জানিয়েছে যে সিরাজগঞ্জের 9টি উপজেলা থেকে কিন্তু এই জেনারেল হাসপাতালে কিন্তু রোগী আসছে এবং সেই 9টি উপজেলার মধ্যে উল্লাপাড়া উপজেলার রোগীর সংখ্যা কিন্তু এবং বেশি, এবং এই যে ভর্তি রয়েছে সেই রোগীর মধ্যে ঢাকা ফেরত অর্থাৎ ঢাকায় থাকতো, তারা ঢাকা থেকে যখন এসেছে বা ঢাকা থেকে আসার পরে তারা আসলে ডেঙ্গু আক্রান্ত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে চিকিৎসক। এছাড়া অন্যান্য উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে, বেসরকারি যে ক্লিনিকগুলো রয়েছে, সেখানে কিন্তু আসলে ডেঙ্গু রোগীর আমরা ভর্তি থাকতে আসলে খবর পেয়েছি। এই ডেঙ্গুর সার্বিক তথ্যের জন্য সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে তথ্য কেন্দ্র খোলা হয়েছে এবং তারা যেটি জানিয়েছে যে এখন পর্যন্ত সিরাজগঞ্জে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 211 জন এবং জেলায় মোট ভর্তি আছে 45 জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছে 154 জন। তো সার্বিক বিষয় যে সিরাজগঞ্জে ধীরে ধীরে কিন্তু আসলে ডেঙ্গু রোগীর প্রকোপ বাড়ছে এবং এই যে ভর্তি সংখ্যা এবং চিকিৎসা সংখ্যা সেটি কিন্তু আসলে বাড়ছে, এবং চিকিৎসকরা যেটি বলছে আতঙ্কিত নয়, সচেতনতায় আসলে এই যে ডেঙ্গু রোগের প্রয়োজন, এবং সেই ক্ষেত্রে তারা যেটি বলছে যে ডেঙ্গু আক্রান্ত হলেই হাসপাতালে এসে যে সঠিক যে চিকিৎসা সেটি আসলে নিতে হবে এবং বেশি করে তরল খাবার খেতে হবে। এবং এই যে ডেঙ্গু রোগের প্রভাব আসলে বাড়ছে, কিন্তু আমরা সিরাজগঞ্জ যে পৌরসভা রয়েছে সেই পৌরসভার পক্ষ থেকে নগরবাসী যেটি জানিয়েছেন যে মশক নিধনের যে কার্যক্রম সেটি কিন্তু আমরা আসলে খুব একটা লক্ষ্য করছি না, যে কারণে আসলে প্রতিদিনই আসলে ডেঙ্গু রোগী বাড়ছে, নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে এবং চিকিৎসকরা যেটি বলছে যারা ভর্তি রয়েছে তারা কিন্তু আসলে যে আশঙ্কাজনক এরকম আসলে কোনো রোগী নেই। গতকাল একজন মহিলা রোগী কিছুটা আশঙ্কাজনক হয়, তাকে কিন্তু আসলে ঢাকায় পাঠানো হয়েছে। তো সার্বিক বিষয় বলা যায় যে ধীরে ধীরে ডেঙ্গু রোগীর প্রভাব বাড়ছে এবং ভর্তি সংখ্যা বাড়ছে। তো এই ছিল সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে আমার কাছে ডেঙ্গু রোগের সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জ থেকে। পৃথিবী বিখ্যাত বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে লাখ লাখ টাকা আয়ের লোভ দেখায় তারা। গ্রাহকের বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য শুরুতে দেয়া হয় ভালো অঙ্কের কমিশন, একটা সময় ব্লক করে দেয়া হয়। প্রতারণার এই পদ্ধতির প্রবর্তক 2 চীনা নাগরিক সহ 4 জনকে গ্রেফতারের পর পুলিশ বলছে গেল 4 মাসে চক্রটি হুন্ডির মাধ্যমে 100 কোটি টাকার বেশি পাচার করেছে। চীনের কুনমিং থেকে এটি নিয়ন্ত্রণ করছে চক্রটির মূল হোতা। বুলবুল রেজার রিপোর্ট। ঝ্যাংপিং এবং ঝ্যাং ইরুয়া দুজনই চাইনিজ নাগরিক, অনারাইভাল ভিসায় বাংলাদেশে এসে তারা এখন গোয়েন্দা জালে, কারণ অ্যামাজন সহ পৃথিবীর বিখ্যাত সব ই কমার্স প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে প্রতারণা করাই তাদের মূল পেশা, আন্তর্জাতিক একটি প্রতারক চক্রের সদস্য তারা। রাজধানীতে অভিযান চালিয়ে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ বাংলাদেশি 2 সহযোগী সহ তাদেরকে গ্রেফতার করেছে। পুলিশ বলছে কয়েক ধাপে প্রতারণা করে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা অ্যামাজনের বিজ্ঞাপন দেয়, অনলাইনে প্রতিদিন মাত্র 20 মিনিট ব্যয় করে কিভাবে সর্বনিম্ন 200 থেকে সর্বোচ্চ 18,000 টাকা ইনকাম করা যায় সেই পথ দেখায় তারা। বিষয়টি হচ্ছে প্রতারকদের দেয়া বিভিন্ন মোবাইল নম্বরে যে যত বেশি টাকা পাঠাবে তারা আবার 10 থেকে 15% কমিশন সহ মূল টাকা ফেরত দিবে। যত বড় অঙ্কের লেনদেন তত বেশি কমিশন, তবে কেউ লোভে পড়ে বড় অঙ্কের লেনদেন করার পরেই তারা জুড়ে দেয় নানা রকম শর্ত। একটা সময় সব ডিজিটাল মাধ্যম থেকে ভুক্তভোগীকে ব্লক করে দেয়া হয়। এরকম প্রতারণার শিকার হয়েছেন একজন সদ্য অবসরে যাওয়া অতিরিক্ত সচিব। দৈনিক যদি 20 মিনিট আধা ঘন্টা সময় দিয়ে যদি একটা করা যায় খারাপ কি, এই ধারণা থেকে আমি বললাম যে ঠিক আছে আমি এটা আমি আগ্রহী আছি, আমি আরও জানতে চাই এই সম্পর্কে। আমাকে বললো যে এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, মূলত আপনাকে আমাদের যে মূল কাজটি হচ্ছে যে আমাদের যে সেলস ভলিউম, আমাদের যে ক্লায়েন্ট, আমাদের ক্লায়েন্টের যে বিক্রি বিপণন ব্যবস্থাটাকে সুসংহত করা, সেটাকে উন্নত করাই হচ্ছে মূল কাজ এখানে। অভিযান চালিয়ে ডিবি তাদের কাছ থেকে প্রায় 3,500 সিম উদ্ধার করেছে। পুলিশ বলছে তাদের গেল 4 মাসের লেনদেন পর্যালোচনা করে দেখা গেছে 100 কোটি টাকার বেশি তারা চীনে পাঠিয়েছে হুন্ডির মাধ্যমে। যত টাকা অবৈধভাবে কামাচ্ছেন এই পুরো টাকাটাই কিন্তু চলে যাচ্ছে চীনে, অর্থাৎ চীনে সেখানে চলে যায়
এবং আপনারা লক্ষ্য করবেন যে বাংলাদেশে দুজন আসামি আছে, তাদেরকে শুধুমাত্র মানে আনুষঙ্গিক কাজগুলি করতে প্রায় শত কোটি টাকার উপরে তারা টাকা পাচার করেছে, আমরা প্রাথমিক অনুসন্ধান সেটা পেয়েছি। এ ধরনের লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে পা না দেওয়ার পরামর্শ পুলিশের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তলিয়ে গেছে 15 গ্রাম। জোয়ারের পানিতে ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এসব গ্রামের প্রায় 20,000 মানুষ। নদীর পানি বাড়তে থাকায় শিগগিরই এ দুর্ভোগ থেকে মুক্তি পাচ্ছেন না স্থানীয়রা। হুহু করে পানি ঢুকছে লোকালয়ে। বৈরী আবহাওয়ায় মঙ্গলবার থেকেই মেঘনা ও তেঁতুলিয়া নদীতে বাড়তে শুরু করেছে পানি। বুধবার বিকেলে জোয়ারের পানি মেঘনায় বিপদসীমার 64 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। জোয়ারের পানিতে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের 4টি গ্রাম, মেঘনার মধ্যবর্তী মাঝের চর, ঢালচর, চরপাতিলা সহ 15টি গ্রাম 3 থেকে 5 ফুট পানিতে প্লাবিত হয়। এতে কয়েক হাজার ঘরবাড়ি, সড়ক ও ফসলি জমি তলিয়ে গেছে। এই অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। পানি হইলে আমরা বেরিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকি, আবার ওই পানি শেষ হয়, একটু টান দিলে বাড়া হলে আবার আমরা ওই ঘর কাছে এত পানি দিয়ে আবার ওই ঘরে যেতে হয়। এমন রাস্তাঘাট তলিয়ে গেছে, এমন বাজার সদা করতে যেয়ে খুবই অসুবিধা। আর পানির লাগে আমরাই পূর্ণিমার কাড়ালে সব আমাকে তলে রয়েছে, আমরাই ফুলান রাস্তা তুটে রয়েছে, পানি কমলে আমরা ঘরে যাইনি। ঘরের ভিতরে পানি ঢুকে গেছে, এতে মানুষ হঠাৎ করে কী করবো, পুষ্কিনের মাছটা শেষ হয়ে গেছে, মানুষ কী করবো, মানুষ তো আতঙ্কের ভিতরে আছে। এরই মধ্যে বেশ কিছু এলাকায় বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগের কথা জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। এটা সমীক্ষা প্রতিবেদন প্রেরণ করেছি, এটা অনুমোদন হয়ে গেলে আশা করা যাচ্ছে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারবো। আগামী 2 দিন মেঘনা জোয়ারের পানি বাড়ার শঙ্কা আছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। সময় সংবাদ, ভোলা। কর না বাড়িয়েও 1,000 কোটি টাকা রাজস্ব আদায়ের রেকর্ড করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কর ফাঁকি রোধ, বকেয়া কর আদায় এবং নতুন রাজস্ব খাত বৃদ্ধির মাধ্যমে এই ইতিহাস সৃষ্টি করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন মেয়র। আর ডিএসসিসির এই অর্জনকে মাইলফলক উল্লেখ করে নতুন ওয়ার্ডের উন্নয়নে বিশেষ বরাদ্দের পাশাপাশি মশক নিধন সহ নাগরিক সুবিধা নিশ্চিতে আরও উদ্যোগী হওয়ার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। শাকির আহমেদের রিপোর্ট। মাত্র বছর তিনেক আগের কথা, শুধু হোল্ডিং ট্যাক্স বা গৃহকর আদায় করতে গিয়েই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে হিমশিম খেতে হতো, আর কর বাড়ালে নগরবাসীর নানা প্রশ্নের মুখে পড়তে হতো রাজধানীর 1,30,00,000 নাগরিককে সেবাদানকারী এই সংস্থাকে। তাই 3 বছর আগে থেকে একটু ভিন্নভাবে পথ চলা শুরু করে ডিএসসিসি। কর না বাড়িয়ে রাজস্ব আদায়ের নতুন খাত বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়। মোবাইল টাওয়ার, ফ্লাইওভার, বাজার নিবন্ধন, জন্ম মৃত্যু নিবন্ধন, নিয়োগ হতে আয়, ভাগাড় থেকে আয় ও পশুর উপর কর ধার্য করার মতো নতুন 13টি রাজস্ব খাত সৃষ্টি করে ডিএসসিসি, আর তাতেই বাজিমাত দেখিয়েছে কর্পোরেশন। সিটি কর্পোরেশন যেটা করেছে তারা সেই অর্থে থোক ভিত্তিক, সে অর্থে কোনো পার্টিকুলার সেক্টরে খুব বেশি রাজস্ব বাড়ায়নি, বরঞ্চ তারা তাদের যে আয়ের সোর্সটা বাড়ানোর চেষ্টা করেছে। আসলে আমাদের সিটি কর্পোরেশনগুলোতে বা পৌরসভা এলাকাগুলোতে তাদের কিন্তু এভাবে কিন্তু নতুন সোর্স এক্সপ্লোর করা উচিত। 2019-20 অর্থ বছরে 500 কোটি টাকা রাজস্ব আদায় হলেও 3 বছরে 2022-23 অর্থ বছরে তা দ্বিগুণ হয়ে 1,032 কোটি টাকায় দাঁড়িয়েছে। ফলে সিটি কর্পোরেশনের নিজস্ব আয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা বেড়েছে 4 গুণ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ইতিমধ্যেই আজকে পর্যন্ত 1,000 কোটি টাকার ঊর্ধ্বে আয় করে ফেলেছে। সুতরাং আমরা এই কার্যক্রমগুলো করতে এখন আমরা স্বাবলম্বী, আত্মনির্ভরশীল, আমরা নিজেদের অর্থায়নে অনেক কাজ এগিয়ে নিতে পারবো। 1,000 কোটি টাকা রাজস্ব আদায় রেকর্ডকে মাইলফলক উল্লেখ করে স্থানীয় সরকারের অন্যান্য সংস্থাগুলোকেও নিজস্ব আয়ে স্বাবলম্বী হওয়ার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। এছাড়া 18টি নতুন ওয়ার্ডের উন্নয়নে বিশেষ বরাদ্দের পাশাপাশি মশক নিধন সহ নাগরিক সুবিধা নিশ্চিতে আরও উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন তারা।
দক্ষিণ সিটি কর্পোরেশনের যে রাজস্ব আদায় 1000 কোটি টাকার মাইল ফলক ছুঁয়েছে, এই জন্য অবশ্যই সিটি কর্পোরেশন অভিনন্দন পাবে, কেননা এটা বাংলাদেশের জন্য একটা রেকর্ড এবং এটাই কিন্তু মূল সক্ষমতার জায়গা। আপনি যদি মানে বাইরের অর্থের উপর নির্ভর করেন তাহলে আপনি হয়তো প্ল্যান করবেন যে আপনি টাকা পাচ্ছেন, দিন শেষে দেখা গেলো টাকা পাওয়া যাচ্ছে না। তো এখন সেটা একটা মানে ভালো একটা আমাদের মনে করি যে উন্নতি, যে এখন তারা স্বাবলম্বী হিসেবে তারা কাজ করতে পারবে। এবং মূল যে শ্বাসটা দিতে হবে সিটি কর্পোরেশন যে উন্নয়ন ব্যয়টা হচ্ছে সেই ব্যয়টা নগরের সকল ওয়ার্ডে সমভাবে প্রতিফলিত হচ্ছে কিনা। এদিকে গত 3 বছরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শতাধিক উচ্ছেদ অভিযানের মাধ্যমে 53 একরেরও বেশি জমি উদ্ধার করেছে, যার বাজার মূল্য প্রায় 5000 কোটি টাকা। শাকির আহমেদ, সময় সংবাদ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মার্ট বাংলাদেশ টাস্ক ফোর্সের প্রথম সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরাসরি চলে যাচ্ছে সেখানে। ইমেল করা শিখতে হবে, এগুলি শিখতে হবে, এই সেই থেকে জোর দেই চাও আমাদের সাবমেরিন কেবল যাতে হয় তার ব্যবস্থা নেওয়া, কীভাবে এই জিনিসটা সামনে আনা যায়। এই 96 সালে আমাদের প্রত্যেকটা টেলিফোন ছিল অ্যানালগ, কোনো ডিজিটাল টেলিফোনের সিস্টেমই ছিল না, আমরাই প্রথম উদ্যোগ নিয়ে এই ডিজিটাল মানে টেলিফোন ধীরে ধীরে শুরু করি। মোবাইল ফোন তো একটা মাত্র ব্যক্তির একটাই কোম্পানি মোর্শেদ খানের, তাও শুধু ঢাকার চট্টগ্রাম ছাড়া আর কোথাও চলে না। এই ছিল মোবাইল ফোনের অবস্থা, 1,30,000 টাকা একটা মোবাইল ফোনের দাম, ভুল ধরলে ফোন করলে 10 টাকা পার মিনিট, ধরলে 10 টাকা পার মিনিট, এই ছিল তখনকার অবস্থা আমাদের। তো সেই জায়গার থেকে আমাদের প্রচেষ্টার ফলে আস্তে আস্তে এই কম্পিউটার শিক্ষা, কম্পিউটার ট্রেনিং দেওয়া, কম্পিউটার এমনকি আমরা গাড়িতে করে সারা বাংলাদেশে ঘুরিয়ে ঘুরিয়ে মানুষকে আমরা যন্ত্রটা শিখুক, জানুক। আর তারপর তো আরও অনেক অনেক ঘটনাও আছে, সেটা টিউলিপের গল্প তো আমি বহুবার আপনাদের শুনিয়েছি, যে এক নামের বিভ্রান্তিতে আমরা 10,000 কম্পিউটার হারাই, 60 কোটি টাকা ড্যামারেজ দিই, কারণ নেদারল্যান্ড গভর্নমেন্ট আমাদেরকে মানে অনুদান হিসেবে মানে 50% আমরা দাম দেবো, 50% ওরা আমাদেরকে অনুদান দেবে, এই হিসেবে 10,000 কম্পিউটার কেনার একটা চুক্তি হয়ে তারপরে 10,000 স্কুল আমরা সিলেক্ট করে ফেলি। সমস্ত কিছু ঠিক 2001 সরকার আসতে পারেনি আর ওগুলি আনা হয়নি, তখন খালেদা জিয়া ক্ষমতা আসার পর তাকে বলা হলো টিউলিপ হলো শেখ রেহানার মেয়ের নাম, আর এই কোম্পানি টিউলিপ কোম্পানি নেদারল্যান্ডের, এটা বোধ হয় শেখ রেহানার মেয়ের নামে করা, তো বোধ হয় তাদের কোম্পানি হবে, কাজে এই কম্পিউটার নেওয়া যাবে না। বাস খালেদা জিয়া বাতিল করে দিল, ওরা মামলা করল কোর্টে, মামলায় মানে বারবার আমাদের লয়ার পাঠাতো ফ্রান্সে, এই মামলাটা হতো, এটা নিয়ে লোক পাঠানো, এটা নিয়ে করতে করতে যে টাকা তো খরচই হলো, তারপরে বাংলাদেশের উপরে ফাইন করলো। এরপরে যখন আবার আমি এই মামলা চলছিল আমরা আবার সরকারে আসলাম, আসার পরে ওর সাথে সাথে অনেক কষ্ট করে নেগোসিয়েশন করে ওই 60 কোটিকে 32 কোটিতে নামাতে পেরেছিলাম, কিন্তু টাকাটা আমাদের দিতে হলো। আমার 10,000 কম্পিউটার গেল উল্টো আমার 32 কোটি টাকা তো ড্যামারেজ দিতে হলো, আর এই যে লয়ার পাঠিয়ে মামলা পরিচালনা করার যে খরচ সেটা তো আর হিসেবেই ধরা হয়নি। তো বাংলাদেশে এরকম বিভ্রান্তিমূলক অবস্থা আমাদের বারবার পড়তে হয়েছে, এভাবে আমাদের মানে ড্যামারেজ দিতে হলো। তো আমরা কত পিছিয়েছিলাম, আমার কথা ওটা যে আমরা তো 96 সালে সরকার এসেছি, তো সারা বিশ্বে সবাই ইন্টারনেট ব্যবহার করে, কম্পিউটার ব্যবহার করে, আমরা কত পিছিয়েছিলাম। তো সেই জায়গা থেকে আমরা তো আজকে আমরা এত দ্রুত গতিতে এগোচ্ছি যে এখন অনেক উন্নত দেশও আমাদের থেকে পিছিয়ে আছে, এটা তো বাস্তব কথা। সেটা যথাযথ পরিকল্পনা এবং আমাদের মানুষকে উদ্বুদ্ধ করা, এবং আমাদের দেশের মানুষগুলি কিন্তু এ ব্যাপারে টেকনোলজির ব্যাপারে কিন্তু খুব তাড়াতাড়ি শিখতে পারে, কারণ প্রথম যখন আমরা শুরু করলাম ডিজিটাল সেন্টার করব বা কম্পিউটার করব, তখন বলছে কে ব্যবহার করবে, মোবাইল ফোন যখন আমি উন্মুক্ত করে দিলাম যে কটা পারো নাও করো, তখন অনেকেই বলেছে এই মোবাইল ফোন আবার কে ব্যবহার করবে, দেখা যায় না, পড়া যায় না, কে ব্যবহার করবে, দেখা গেলো যে সবাই এখন ব্যবহার করে, এবং এটা কিন্তু আমাদের নিরক্ষরতা মুক্ত করারও একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে, মানুষ কিন্তু সে শিখেই গেছে এভাবে। তো সেইভাবে এবং আমরাই প্রথম ওই বিলগুলি ইন্টারনেটের মাধ্যমে দেয়া ধানমন্ডি এবং কয়েকটা এলাকা আমরা কিন্তু সিলেক্ট করে তখন মানে পরীক্ষামূলকভাবে চালু করেছিলাম সেই সময়, যে মানুষ আস্তে আস্তে শিখুক, দেখে আস্তে আস্তে আমরা এই পথে এগোচ্ছি। তো আমি আজকে সত্যি আনন্দিত যে এখন বাংলাদেশ আমরা ডিজিটাল বাংলাদেশ বাস্তব এখন কিন্তু বাস্তব করে ফেলেছি, এটা ঠিকই, যেটা আমরা ধরেছিলাম যে আমরা 30-এ করবো সেটা কিন্তু আমরা অনেক আগেই করে ফেলেছি, যে কারণে এবারে আমরা
আমাদের আসলে এটা আমাদের আগামী নির্বাচনের ঘোষণা স্মার্ট বাংলাদেশ করব বলে ঠিক করেছিলাম। তো ভাবলাম যে এটা যখন আমরা করেই ফেলবো তো আগেই মানুষকে তৈরি করি, মানসিকভাবে তৈরি করি, তৈরি করলে আর ঘোষণা দিলে তাহলে ভবিষ্যতে আমরা করতে পারবো, সেই চিন্তা থেকে কিন্তু এটা করা। তো যেহেতু আমরা আমাদের দলের একটা জিনিস হচ্ছে আমরা রাজনৈতিক দল হলেও আমরা কি আমাদের বিভিন্ন উপকমিটি তৈরি করি, আমরা বিভিন্ন বিষয় নিয়ে সেমিনার করা, আলোচনা করা এবং ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা কী কী করতে পারি, কীভাবে উন্নত করতে পারি সেগুলি চিন্তা করে সেগুলি কিন্তু আমরা আমাদের আমাদের যে অর্থনৈতিক নীতিমালা দলের এবং সেই সাথে আমাদের যে ঘোষণাপত্রটা আমরা প্রণয়ন করি সেটা কিন্তু এগুলি সব কিছুরই কিন্তু সেখানে একটা সুনির্দিষ্টভাবে পরিকল্পনা থাকে। এগুলি ডিটেলস পরে করার কথা, কিন্তু মূল আমাদের উদ্দেশ্যটা কিন্তু আমরা দিয়ে থাকি সবসময়। আমাদের প্রত্যেকটা নির্বাচনী ইস্তাহারে দেখবেন আমাদের যে ঘোষণাপত্রে যেগুলি আমরা প্রণয়ন করি, আমরা গ্রহণ করি আমাদের কাউন্সিলে, সেটার আলোকেই কিন্তু আমরা আমাদের নির্বাচনী ইস্তাহার প্রণয়ন করি। এবং আমরা যখন সরকার গঠন করি প্রত্যেকটা বাজেট করার সময় আমাদের নির্বাচনী ইস্তাহারটা ধরে ধরে আমাদের পদক্ষেপগুলি আমরা ঠিক করি এবং আমরা সুষ্ঠুভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। এটা এভাবে আমরা করতে পেরেছি বলেই কিন্তু আজকে আমরা খুব দ্রুত এই যে দারিদ্র বিমোচন, ডিজিটাল সিস্টেম প্রবর্তন, দেশের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রে যে উন্নয়ন সেটা কিন্তু আমরা করতে পেরেছি। আর প্রযুক্তি আমাদেরকে অনেক সুযোগ করে দেয়, সেই সুযোগটাই আমরা এখন গ্রহণ করছি এবং করব। আগামী দিনের শিল্পে যে বিপ্লবটা আসবে সেখানে তো আসলে পুরো ডিজিটাল পদ্ধতি লাগবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে কাজে লাগাতে হবে আমাদের, মানে বলতে গেলে সমস্ত ডিজিটাল বিষয়গুলি ব্যবহার করতে করতে মানুষের মানে কায়িক শ্রমটা খুব বেশি একটা কাজে লাগবে না, তখন মেশিনই হয়ে যাবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বহু বছর আগে একটা আর্টিকেলে লিখেছিলেন যে এক সময় মানুষের অবয়বটা কেমন হবে, তিনি বলতেন এটা যে মানুষের বড় একটা মাথা থাকবে আর দুইটা মানে আঙ্গুল থাকবে বোতাম টিপার জন্য, সব কিছু নাকি বোতাম টিপে হয়ে যাবে। তখন আমাদের আসলে আমরা ওইগুলি যখন শুনতাম তখন একটু অবাক হতাম, বিস্মিত হতাম যে উনি এখন এই কথা বলেন কীভাবে। তো এখন দেখি যে না, বাস্তব তাই, যে এই যে কত বছর আগে, প্রায় 70-80 বছর আগেরই তো ওনার কথা, সেইগুলি তিনি যে বলে গেছেন তা সেই দিকেই আমরা যাচ্ছি। কিন্তু সেজন্য আবার তার জন্য কিন্তু আবার মানুষের কিন্তু প্রয়োজন হবে, এটা ঠিক, মানুষ যে লাগবে না তা না, মানুষ কিন্তু সেই দক্ষ জনশক্তি আমাদের গড়ে তুলতে হবে। তা আমরা যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব তার জন্য আমাদের দক্ষ জনশক্তি গড়ে তোলা, অর্থাৎ এই যে ডিজিটাল ডিভাইসগুলি ব্যবহার বা এই ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে দ্বারা মানুষের ভিতরের যে মানে চিন্তা ভাবনা সেগুলি কীভাবে আমরা সামনে বের করে নিয়ে এসে সেগুলি আমাদের মানে বাস্তব কাজে লাগাবো, সেই বিষয়গুলি আমাদেরকে মানে এখন থেকে তৈরি করতে হবে আমাদের দেশের মানুষকে। প্রথম প্রথম যখন আমরা মানে এই কথা বলি তো সেটা অনেকে অবাক হয়েছে এবং ডিজিটাল বাংলাদেশ শুনে অনেকে ব্যঙ্গও করেছে, কত কত কথা শুনতে হয়েছে আমাদেরকে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যারা ব্যঙ্গ করতো তারাই বেশি ব্যবহার করে আর আমাদের সরকারের বিরুদ্ধে জন্য আরও বেশি অপপ্রচারেই সেটা তাদের ব্যবহার হচ্ছে। এটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মার্ট বাংলাদেশ টাস্ক ফোর্সের প্রথম সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সেপ্টেম্বরে ঢাকা থেকে সরাসরি সৈকত শহরে যাবে ট্রেন, কক্সবাজার থেকে দোহাজারি 100 কিলোমিটারে বসে গেছে ডুয়েল গেজ রেল লাইন, বেশিরভাগ স্টেশনের কাজও শেষ। শরীর ব্যথা আর দুর্বলতায় কাবু ডেঙ্গু রোগীরা, ঢাকার বাইরে দ্রুত অবনতি হচ্ছে পরিস্থিতি, প্রতিদিনই বাড়ছে আক্রান্ত, রোগীর চাপে হাসপাতালে হিমশিম অবস্থা। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।